রাওয়ালপিন্ডির টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সব কটি উইকেট ভাগাভাগি করেছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। তাতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের জন্য নাগালের মধ্যেই লক্ষ্য রাখলো বাংলাদেশ। 43 রানের বিনিময়ে হাসান মাহমুদ 5 উইকেট পূর্ণ করেছেন টেস্টে, এটা তার প্রথম ফাইফার। নাহিদ রানা নিয়েছেন 4টি, তাসকিনের শিকার 1। সোমবার পেসারের কল্যাণে শান মাসুদের দলকে 172 রানে অল আউট করেছে বাংলাদেশ। জয় এবং হোয়াইট ওয়াশের জন্য 185 রান করতে হবে টাইগারদের। আগের ম্যাচে স্বাগতিকদের 10 উইকেটে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। দারুণভাবে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে সোমবার কয়েক ওভারের মধ্যেই উইকেটের দেখা পেয়ে যায়। আগের দিনের অপরাজিত থাকা সাইম আয়ুবকে 20 রানে ফিরিয়ে দেন তাসকিন। তারপর প্রথম সেশনে শুধুই নাহিদ রানা। তৃতীয় দিনের শেষ বিকেলে ঝলক দেখিয়েছিলেন আরেক পেসার হাসান মাহমুদ। 138 রান করা লিটন দাসকে দারুণ সঙ্গ দিয়ে 2 উইকেট তুলে নেন তিনি। আবদুল্লাহ শফিককে 3 রানে ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা খুররাম শেজাদকে 0 রানে ফেরান তিনি।